আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। এই যে আমার কাছে দেখছেন লেবু, এগুলো দেখলে চেনা যাবে না। আসলে লেবুগুলোতে এমনিতে রস কম থাকে, যার কারণে লেবুগুলো আমি সব ছিলে নিয়েছি। আর ছিলে নেওয়ার কারণে দেখবেন কি পরিমাণ রস বের হবে লেবু থেকে, কারণ লেবুর মধ্যে অনেক মোটা একটা চামড়া থাকে। আমরা যখন এই চামড়াটা সহ চাপ দিই এটাতে, তখন কিন্তু লেবুর যে জুসটা সেটা বের হয় না, হতে চায় না। আমি দেখাচ্ছি, দেখেন কি পরিমাণের রস বের হচ্ছে। একটা লেবু থেকে কি পরিমাণ রস বের হচ্ছে, প্রচুর। আর আমি এই যে ছিলেছি, এই সিলকাগুলো ফেলবো না, এগুলো রিটক্স ওয়াটারের জন্য আমি একটা এই কাছের জারে ভিজিয়ে রাখবো। এটা আমি সকালেও খেতে পারবো, বা ইচ্ছা করলে মানুষ সারাদিন একটু একটু করে এই পানিটা খেতে পারে। স্কিনের জন্য এটা খুবই ভালো, এই ডিটক্স ওয়াটারটা। একটু বেশি পানি দিয়ে আমি ভিজিয়ে রাখবো। তো আমার দুই কাজ হচ্ছে, প্লাস হচ্ছে এই লেবুর রসগুলো খুব ভালোভাবে বের হচ্ছে। দেখেন প্রচুর পরিমাণে রস। তো অনেক সময় দেখবেন যে কিছু লেবু থাকে, ওদের চামড়াগুলো খুব মোটা থাকে, তখন এইভাবে যদি আপনি ছিলে নেন তাহলে প্রচুর পরিমাণের এই যে রস বের হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।